যায় সপরে গেলে আর মুসল্লি যায় ফজরের নামাজ আসলে কারণ আমরা অনেক সময় মসজিদের ইমামরা ইমামতি করি সে দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়ে থাকি তো আমরা প্রায় সময়ে ইমাম মোয়াজ একেই নামাজ পড়া লাগে কারণ বিশাল এলাকার মসজিদ বিশাল বড় মসজিদ কিন্তু মুসল্লি আসে না সম্মানিত উপস্থিতি যে পজরের সময় যে ঠান্ডা যে কুয়াশা যে শীত আমাকে ঘর থেকে বের করে মসজিদে নিয়ে আসতে পারে না আমি আপনি কীভাবে বিশ্বাস করি সে ইমান আমাকে এই দুনিয়া থেকে কবর পর্যন্ত পুষিয়ে সে ইমান সে আকিদা সে আত্মবিশ্বাস আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সম্মানিত উপস্থিতি আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে আমাদেরকে সমস্ত অলসতাকে আমাদের সমস্ত অবহেলাকে একদিকে ফেলে রেখে অন্তত পক্ষে আমাদেরকে পাঁচ অক্ত নামাজ আমার ব্যক্তিগত জীবন থেকে আমার পরিবার থেকে আমার সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আমাকে নামাজের হুকুমাত কায়েম করতে হবে কারণ এছাড়া নামাজ ছাড়া কোনো মানুষ দুনিয়া এবং আখেরাতের শান্তি সে কখনো পরিপূর্ণভাবে লাভ করতে পারে না সম্মানিত উপস্থিতি প্রায় সময়ে বলে থাকি আমি আমার আলোচনার মধ্যে যে আপনি নামাজি হন আপনি নামাজ পড়ুন আপনি যদি নামাজি হন আপনি যদি নামাজ পড়েন নামাজের অভ্যাস যদি আপনার মধ্যে কায়েম করতে পারেন জারি করতে পারেন তাহলে প্রাসঙ্গিক যে গুণাগুলা যে কাজগুলা অবশ্যই অবশ্যই আপনার কাছ থেকে এক এক করে চলে যাবে কারণ নামাজ যদি আমাদের মধ্যে চলে আসে একদিন না একদিন অবশ্যই আমার বিবেকের মধ্যে নাড়া দিবে আমার দেমাকের মধ্যে নাড়া দিবে। আমি নামাজ পড়ি আমি এই ঘুণাটা করতে পারি না আমি এই মাত্র ফদর পরে এসেছি আমি অন্যের উপ অপকার করতে পারি না উপকার ছাড়া আমি নামাজ পরে এসেছি এ লোকের ক্ষতি করতে পারে না আবার জোহরের সময় যখন চলে আসবে যখন আবার আপনি জোহরের সময় মসজিদে যাবেন নামাজ পড়বেন আবার আপনার মধ্যে সে চিন্তা চলে আসবে আমি এই মাত্র জোহরের নামাজ পড়ে আসছি আমি এই আল্লাহ তাবার কথা আল্লাহ দরবারে হাজিরা দিয়ে এসেছি আমার পক্ষে সম্ভব না এই মানুষটার ক্ষতি করা এ ব্যক্তির ক্ষতি করা এ গুণের কাজটা করা এমনিভাবে যখন আপনার জীবনটা চলতেই থাকবে তো সম্মানিত পরিস্থিতি আপনার পক্ষে সম্ভব না যে গুনা করা মানুষের ক্ষতি করা পরের হক নষ্ট করা তাই আমি প্রতিনিয়ত সম্মানিত পরিস্থিতি আপনাদেরকে বলি এখনও বলি অতএব আপনারা আপনাদের মধ্যে নামাজের হুকুমাত নামাজ পড়ার নিয়ম নীতিমালা সেটা আপনি জারি করুন আল্লাহ তাবারক তালা যেন আমি সহ সবাইকে বুঝার তাফিক প্রদান করেন আমরা সকল বলে আমিন